हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वर्ल्ड ब्लॉग एजाज। तो बंधुरा, आमी एखन आछि दम्माम थेके जुबिल जावर पथे। तो जावर संगे संगे जे एकटा रास्तार बा चारपाशेर जे एकटा सौंदर्य, सेटा आमी आपनादेरके प्रदर्शन करब। तो संगे थाकुन ओ देखते थाकुन এই সুন্দর ভিউটি। তো দেখছেন, আমি এখন আছি রাজপথে। এই একটাই পথ দাম্মাম থেকে জুবিল যাওয়ার। তো এটা একটা রাজপথ, ন্যাশনাল রোড। তো দেখছেন, এই সৌদি আরবের রাস্তায় কিন্তু অতটা জ্যাম বা গাড়ির যানজট থাকে না, এটা সবসময় বেশিরভাগই ফাঁকাই থাকে বা সিঙ্গেল সিঙ্গেল রোড। দেখছেন, দূর দূরান্ত থেকে কোনো গাড়ির কোনো জ্যাম নাই, কিছু নাই। অথচ আমি যে গাড়িটিতে বসে আছি সেটাও খুব দ্রুতগতিতে চলছে। আমার মনে হয় গতিটা 100-এর কাছাকাছি হবে, খুব দ্রুত। পাশে থাকা গাড়িগুলি মনে হচ্ছে খুব স্লো চলছে, আসলে তা না, সে গাড়িগুলোও খুব দ্রুত গতি চলছে। সেম গতিতে থাকার কারণে মনে হয় সেটা খুব স্লো চলছে। তো দেখছেন কত সুন্দর রাস্তাঘাট, কত সুন্দর চারিদিকে ধুধু মরুভূমি। দেখছেন চারিদিক ফাঁকায় ফাঁকা, কিচ্ছু থাকে না। এখানকার ঘনবসতি খুব কম, তাই এগুলো খালি ফাঁকাই থাকে, ধুধু মরুভূমি। অনেকে শুনেছেন দেশ থেকে যে উট বা ছাগল পালন হয় সৌদি আরবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, উট ছাগল যে পালন করে, সে পালনকারীরা এই সব জায়গায় টাম্বু টাঙিয়ে তাদেরকে রাখা হয়, বা এই ধুধু মরুভূমি দেখছেন, এই ধুধু মরুভূমির মধ্যেই তাদেরকে জীবনযাপন করতে হয়, বা ছাগল উট দুম্মা যা কিছু থাকে এখানে লালন পালন করতে হয়। তো এই কাজে যারা নিয়োগ আছে তাদেরকে খুব কষ্টকর সময়ের মধ্যে কাটাতে হয়। এই যে এখনকার যে রোদের টেম্পারেচার, আমি এখন আছি, আজকে রোদের টেম্পারেচার মোটামুটি 48-এর কাছাকাছি। তো ভাবতে পারছেন কি হতে পারে, বাইরে যদি একটা দেশলাইয়ের কাঠি যদি রাখা হয় তো অটোমেটিক জ্বলে যাবে, এমন ব্যাপার। তো এই হচ্ছে রাস্তা। তো সাথে থাকুন, দেখতে থাকুন, আমি লাস্ট কত দূর আপনাদেরকে দেখাতে পারি। তা আমি কোনো শহর বা ভিতরের অংশ দেখাচ্ছি না, আজকে দেখাচ্ছি খালি বাইরের কিছু দৃশ্য। তো বন্ধুরা, যে যে আমার চ্যানেলে এখনও নতুন সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিয়ে অল করে দেবেন। এতে কী হবে, আপনারই লাভ। আমি যখন কোনো ভালো নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, বা সেই ভিডিওটি আপনি মিস করবেন না, দেখতে পারবেন। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা দৃশ্য। গাড়িতে বাইকে অনেকে চলেছেন রাস্তাতে, অনেকে যাতায়াত করেছেন, ভ্রমণ করেছেন। কিন্তু আমাদের দেশের, আমি যেহেতু ইন্ডিয়া থেকে, তা আমাদের দেশে এরকম দৃশ্য খুব কম দেখা যায়। আমাদের দেশে বসে থাকতেই বিরক্ত হয়ে যায় গাড়ির প্যাঁপু বো বা, এখানে সেরকম কিছু না, খুব শান্ত গাড়ি চলবে, কারোর কোনো ডিস্টার্ব নাই, আপনি ঘুমালে ঘুমাতে পারেন। বাবা, এই যে দৃশ্য, যে অনুভূতিটা আপনি নিলেন, নিতে পারেন, যেহেতু আমি এখন নিচ্ছি, নিয়ে আপনাদেরকে দিচ্ছি, দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ও শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন।
বন্ধুরা, আপনাদের একটি লাইক কতটা দামি সেটা আপনারা হয়তো বুঝবেন না। আপনাদের কাছে সামান্য একটা লাইক, কিন্তু আমাদের কাছে আপনার একটা লাইক অনেকটা দামি। আপনারা ভিডিওকে লাইক করলে আমাদের মনে হয় ভিডিওটা আপনাদের ভালো লাগে, আমরা আরও ভালো ভালো ভিডিও আপলোড করতে মানে অনুগামী হব, আগ্রহী হব ভালো ভালো ভিডিও আপলোড করতে, ভিডিও বানাতে। একটা ভিডিও বানিয়েই আপলোড করা যায় না, ভিডিও বানিয়ে এডিটিং অনেক কষ্ট করতে হয়, মেহনত করতে হয়, তবুও আপনাদেরকে আমরা দেখাই, কষ্ট করেও দেখাই, যাতে আপনাদের ভালো লাগে দেখুন। তাই অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখছেন সামনে, দেখছেন দু তিনটা গাড়ি, গাড়ি একদমই কম। আর একটা কথা আমি বলে দিই, আমরা কিন্তু আছি রাস্তার ডান দিকে। আমাদের দেশে কি হয়, আমরা সবসময় যাই রাস্তার বাম দিকে, কিন্তু